আগুন দেখে মসজিদের উঠে পাল্টে উঠছি, উঠতে মসজিদের তিনটে টিন আমি লাইচ্ছে পাইছি, তিনটে টিন ভাঙছি, মসজিদের ভিতরে লুক নাই, মসজিদের ভিতরে লুক নাই, পরে আমি পাল্টে বাইরে আসি, কেটে পড়ছি, আমার কেলা কই আছে, মসজিদের ভিতরে আগুন লাগছে। দর্শক, আমরা এখন হাজারিবাগের ঝাউচরের ঢাল যে এলাকাটি, এই এলাকাটিতে এসেছি। এখানে ঠিক 11:30 অথবা 11:15 এরকম একটি সময় এখানে আগুনের সূত্রপাতটা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু দোকানপাট ছিল, সেই দোকানপাটের যে জায়গাটি সেই জায়গাটিতে আসলে আমরা এখনো পর্যন্ত আগুন দেখতে পাচ্ছি। এখানে আগুন নেভানোর চেষ্টা চলছে একটি জায়গা থেকে। আপনারা কখন ইয়াটা দেখছেন? এটা একটু আগুন লাগছে, আধা ঘন্টা হয়েছে, আধা ঘন্টা আইলাম এটা আমার দোকান। হ্যাঁদেরকে কই যে আগুন এদিকটা নিভাইতে নিভাইতে যান, হ্যাঁ আইসা করে যে মাঝখানে যে জায়গায় আগুন দগদগায় চলে সেই জায়গায় পানিটা মারে, বুঝছেন? যদি ক্ষতি কেমন হয়েছে, ক্ষয়ক্ষতি আমার কম হয়েছে, এটা তো আমার প্রতিষ্ঠান, ওই সাইডে ডোয়ারা বলতে পারবো, ওটা আমার না। এই আর আমরা দেখতে পাচ্ছি যে দোকানটির আরেক পাশ থেকে আগুন নেভানোর যে দৃশ্যটা আমরা দেখছিলাম, আমরা এবার মূল যে জায়গাটি সেই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করি, যেখানটাতে আগুনের ফায়ার সার্ভিসের 6টি ইউনিট, যে 6টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে, আমরা সেই জায়গাটাতে যাচ্ছি। দেখতে পাচ্ছি ফায়ার ফাইটাররা, তারা আগুন নেভানোর, এখন পর্যন্ত আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি এবং আগুন নেভানোর চেষ্টা চলছে। এখানে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে যে তথ্য পাঠানো হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি হাজারিবাগ ফায়ার স্টেশনের 2টি ইউনিট, লালবাগের আরও 2টি ইউনিট, মোহাম্মদপুরের 2টি ইউনিট এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের 1টি, মোট 7টি ইউনিট তারা আগুন নেভানোর জন্য কাজ করে যাচ্ছে, আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে ফায়ার ফাইটাররা। কিছুক্ষণ আগেও আমরা জানতে পেরেছিলাম যে এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি যে ভাঙ্গারির যে দোকান যেগুলো আছে সেই দোকানগুলোই কিন্তু এখানটাতে বেশি, এবং প্রচুর পরিমাণে প্লাস্টিক এবং দাহ্য পদার্থ যেগুলো এখানে দেখা যাচ্ছে, যে এখানে আসলে কোনো বসত বাড়ি ছিল না, এখানে মূলত এই ভাঙ্গারির যে মালামালগুলো সেই মালামালগুলো কাজই কিন্তু এখানে করা হতো, এবং সেই জায়গাটিতে আগুনের সূত্রপাত হয়, একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় একটি দোকান থেকে, যেই দোকানে একজন নারী তিনি জানাচ্ছিলেন যে দোকানটি তারই ছিল, এবং সেই দোকানে তার হচ্ছে যে পুরনো যে কার্টুনগুলো যেগুলো থাকে, যেমন আমরা এখনও যে ধ্বংসস্তূপে যে কার্টুনগুলো দেখতে পাচ্ছি এই কার্টুনগুলো ছিল, এবং সেই কার্টুনের মধ্যেই কিন্তু সেখান থেকে আগুনের সূত্রপাতটা হয়, এবং সেই আগুন নেভানোর জন্য আধা ঘন্টা ধরে কিন্তু ফায়ার সার্ভিসের প্রথমে 4টি ইউনিট, তারপরে 6টি ইউনিট এবং এখন সব মিলিয়ে 7টি ইউনিট তারা আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। আগুনের এখন আমরা বাহিরের থেকে যতটুকু দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে প্রচণ্ড ধোঁয়া কিন্তু দেখা যাচ্ছে, এবং ভেতরে ভেতরে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আগুন এখনও আছে কি না সেটি নিশ্চিত করার জন্য ফায়ার সার্ভিসের যে ফায়ার ফাইটাররা তারা কিন্তু এই যে কার্টুনের যে স্তূপগুলো আছে সেই স্তূপগুলোতে তারা পানি দিচ্ছেন, এবং স্তূপগুলোতে পানি দিয়ে তারা আগুনটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, অথবা অন্য কোনো দিক থেকে যাতে আগুন নিভে না, আগুন আবার নতুন করে না ধরে যায় সেই চেষ্টাটাই কিন্তু করা হচ্ছে। এখানে যে পদার্থগুলো আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগই কিন্তু দাহ্য পদার্থ, এবং বেশ আশপাশের যে ময়লা আবর্জনা বিভিন্ন জায়গায় রাখা আছে সেই ময়লা আবর্জনা সেগুলোতেও কিন্তু আগুন ধরে যেতে পারে যে কোনো সময়, এবং এখানে যে এক ধরনের বিষাক্ত যে গন্ধ আমরা পাচ্ছি তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে যে প্লাস্টিকের যে জিনিসপত্রগুলো থাকে সেই প্লাস্টিকের জিনিস সেই কিন্তু আগুনটা এখন এখন বাড়ছে, অথবা সেটার জন্যই কিন্তু এরকম সন্দেহটি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানকার ছবিটা একটু দেখি,